আমার কাছে আপনার কিছু করতে আপনার কিছু লজ্জা? বলুন আপনার কি হয়েছে? আমি কি বলবো, আমি মায়ের মন্দিরে পুজো দিচ্ছিলাম, আর সেই সময় সুযোগে আপুর আর দুলাল ওরা দুটি ভাই এসে আমার কাছে চেয়েছে প্রেম ভিক্ষা। আমি ছিলাম এই চাদরটি আপনার শরীরের ছেলেদেরকে ওই বিক্রির পরে পাঠাইতে পারে মহারানী। কেমন করে বলুন, এর বিনিময়ে আমি কি পাবো? আপনি কি পাবেন? আপনি পাবেন এই রাজ্য, আর সঙ্গে পাবেন এই চন্দ্রদেবী রূপ লবণ্য বাইজ। সত্যি বলছেন? হ্যাঁ আমি সত্যি বলছি। চন্দ্রদেবী কখনো মিথ্যে কথা বলে না, তাই নাকি মহারানি? আর আমি এই মুহূর্তে চলে যাওয়ার পর আপনি ঘোরাঘুরি যাবেন আর চিৎকার করবেন, পাথাও পাথাও করে চিৎকার করবেন। আর এই মুহূর্তে মহারাজ আসলে বলবেন চিৎকার Thank you.
স্বামী আপনি বিচার করুন, আপনি না ন্যায় বিচারক, মহারাজ আপনি বিচার করুন। হ্যাঁ রানী, এই কথাই যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি আমি আমার তাকে তুমি শুনতে চাও কাছে? আমি ওকে তাই ভেবেছিলাম কাছে, সন্তান মায়ের মন্দিরে ঢুকবে কিন্তু সে কি হতে পারে, কিন্তু Yeah.
চাবুকের পর চাবুক মারছে পুতা। আমি মাস্টার সাহেবকে একবার থেকে জিজ্ঞাসা করতে চাই, তাই কে মাস্টার সাহেবকে পাঠিয়ে দে। আছি হঠাৎ করে কেন দরবার থেকে ডাক পড়েছে জানি না, করে বিবাদ হয়েছে। আজ দরবারে কি হয়েছে তোমার কাছে দিয়েছিলাম সুশিক্ষা শিক্ষিত করে করে জন্য আমার কাছে যে ছিল